অথচ আমরা বলে আমরা নবীর দিওয়ানা, হুজুর যতই বলুন না কেন জালসার তল জালসার স্বামী আনার নিচে যাচ্ছি না। আমরা হলাম নবীর দিওয়ানা, মাঘে রমজান মাসে পকেট থেকে কোনো দিন গ্যাসের ওষুধ ছাড়ছে না। এই এই কোয়ালিটির লোক আছে না নাই? রমজান মাস আসে পকেটের ভিতরে ওষুধ ভরে নেয় গ্যাসের ওষুধ, এই রোজা আছো ও মুখে বলতে পারে না, পকেটে হাত ভর করে ভরে দেয়, বের করে দেখায় এই দেখো কয়দিন থেকে গ্যাসের জ্বালাতে আর থাকতে পারছি না। আমরা নবীর দিওয়ানা, হুজুর যতই বলুন না কেন আমরা মুখে দাড়ি রাখতে পারি না। আমরা নবীর দিওয়ানা, হুজুর যতই বলুন না কেন রোজায় আমরা করব কিন্তু ফ্রি ফায়ার গেম বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, হুজুর আমরা রোজা করব কিন্তু তারা বি পড়ব না। এই অনেক রোজদার আছে না নাই যারা তারাবি পড়ে না? এ গ্রামে আছে? এ গ্রামে নাই। ওগো আমার সোনা মানিকের আজকে সোজা সজি ওয়াজের দিকে চলে যাই, কারণ সময়কে লক্ষ্য করা লাগবে। আমরা হলাম নবীর দিওয়ানা কিন্তু আমরা যেগুলো আল্লাহ পাক আমাদিগকে নির্দেশ করেছেন আমরা একটা করতে পারি না, একটা কেউ মানতে পারি না। অথচ আমরা হলাম নবীর দিওয়ানা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমরা যতই নবীর দিওয়ানা দাবি করো না কেন, যতই নবীর আশিক দাবি করো না কেন, যতই নবীর প্রেমিক দাবি করো না কেন, মুখে বললে মুখে বলা মুখে বলে হওয়াটা সম্ভব নয়, মুখে বলে হওয়া যাবে না, কাজে করে দেখাতে হবে, কাজে করে দেখানো লাগবে। এ বাবার আমরা কেমন নবীর দিওয়ানা একটুখানি দেখুন। আমার রাসূল পাকের বিবি হযরত আয়েশা সিদ্দিকা নিজে বর্ণনা করতে চাই নবীর দিওয়ানা কেমন করে হবেন, যেমন করে হযরত আবু বকর হয়েছেন নবীর দিওয়ানা কেমন করে হবেন, যেমন করে হযরতে উমরে ফারুক হয়েছেন নবীর দিওয়ানা কেমন করে হবে, যেমন করে হযরতে উসমানে গানে হয়েছেন নবীর দিওয়ানা কেমন করে হবে, যেমন করে হযরতে বেলাল হয়েছেন। এ বাবারা আমরা কেমন নবীর দিওয়ানা, হুজুর আমরা আজ পর্যন্ত মুসলমান হতে গেলে কয়টি কলমা পড়তে হয় আমরা এখন পর্যন্ত জানি না। এর নাম দিওয়ানা। এই রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কথা বুঝে আসছে তো? জি, এখনো ওয়াজ শুরু হয়নি, ওয়াজ শুরু হবে। কেমন দিওয়ানা হতে হবে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনিয়ার রাসূল পাক দেখি ধরা যা যে
এতো প্রেম মুগ্ধ রহমান নবীর সাহাবীদের আমি দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কারণ আল্লাহর ওলির দরবারে খালি হাতে যাওয়াটা স্বাভাবিক হতে পারে, কিন্তু ওলির দরবার থেকে ফেরত আসাটা অস্বাভাবিক। জোরে বলুন, ওলির দরবারে খালি হাতে যাও, কিন্তু আল্লাহর ওলিরা খালি হাতে ফেরত দিতে পারে না, সঙ্গে কিছু দেয় তবেই ফেরত দেয়। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে আমরা যাই আজমের শরীফে, খাজা বলে আমার কাছে খালি হাতে যারা আসে আমি তাদেরকে পুটলা ভর্তি করে পাঠিয়ে দিই। জোরে বলুন, আজকে ওলির দরবারে এসেছে, কিছু পাওয়ার ইচ্ছে আছে না নাই, ঘুম আসছে নাকি, ঘুমোলে পাওয়া যাবে না, একটি রাত মোহাব্বতে, খাস করে এই মাহে রমজান মাসে জালসা। নবী পাকের সাহাবায়ে কেরামেরা যখন রমজান মাস আসত, সবাই আপ আপন বিছান কাঁথা লেপ বালি সবগুলোকে গুটিয়ে সব উপরে টাকের উপরে তুলে দিত। তো নবী আমার জিজ্ঞেস করে, তোমরা কি ঘুমাবে না? বলে, হুজুর আমরা 12টা মাস পেয়েছি, তার মধ্যে হলো একটা রহমত মাগফিরাত নাজাতের মাস, তার নাম হলো রমজান। সাউন্ড একরকম থাকছে না কেন দাদা? একরকম সাউন্ড থাকছে না কেন? বারবার হাত দিবেন না, আওয়াজ নষ্ট হবে। যেটা রাখবেন স্বাভাবিক রেখে দিবেন, গজল বলবো তো আলাদা করবেন না, এমনি ওয়াজ বলবো তো আলাদা করবেন না, আওয়াজটাকে হালকা ভাসিয়ে হালকা ভেসতে রেখে দেন, মাইকে হাত দেবেন না, হ্যালো 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 হালকা ভাষা না ওটাকে। আব্বা একটু লক্ষ্য করুন, তো নবীর সাহাবায়ে কেরাম সমস্ত লেপ বালিশ গাঁথা কম্বল গুটিয়ে রেখে দিচ্ছেন। তো নবী আমার জিজ্ঞেস করছেন, তোমরা কি ঘুমাবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, কসম খোদার করে বলি, এ মাহে রমজান মাস এত রহমতের মাস, এই মাস পাওয়ার পরে যারা ঘুমিয়ে কাটিয়ে দেয় এদের মতন কপাল পোড়া আর কি হতে পারে? কারণ হুজুর আমরা 11 মাস ঘুমাবো, 11 মাস আরাম করব, কিন্তু আমরা মাঘে রমজান মাসে ঘুমাতে চাই না, মাঘে রমজান মাসে আরাম করতে চাই না। নবী আমার বলতেছে, এই সাহাবার তাহলে এই মাসটা কি করতে যাও? রাসূলে পাকের সাহাবাইগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটি মাস মাঘে রমজান আমরা সবাই মিলে ইবাদত করে কাটিয়ে দিতে যাই। দিনের বেলাতেও ইবাদত করব, রাতের বেলাতেও ইবাদত করব, কিন্তু বাবারা আমরা হলাম নবীর উম্মত, তো নবীর উম্মত হওয়ার পরেও মাঘে রমজান মাস পাওয়ার পরেও আমরা রমজান মাসে রোজা করে না, আমরা রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা সশরীরে সুস্থ শরীরে মাঘে রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো না, এদের মতন কপাল পোড়া আর কে হতে পারে? এ বাবারা, এই জন্য বলতে চাই,
নয়, মাঘে রমজান মাস পেয়েছেন, আপনি এই রমজান মাসে রোজা রাখছেন না, মনে মনে ভাবনা চিন্তা করেছেন আগামী বছর রমজান মাসে রোজা করব, কিন্তু বাবারা এই রকম নিয়াত কারণেওয়ালা অনেকেই কবর চলে গেছে, যারা 2020 মনে মনে ভাবনা চিন্তা করেছিল আমরা এই বছর রোজা করলাম না 2021 রোজা করব, তারা এই রকম লাখ 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 মানুষ কবরবাসী হয়ে গেছে, আমাদের মধ্যে আজ যতজন এই জলসাতে হাজরে দিয়েছি আমরা কতজন রোজা আছি আবার কতজন নাই, এ মানুষের মধ্যে অনেকে নিয়াত করেছি আমরা আগামী বছর মাঘে রমজান মাসে আমরা রোজা করব, ইফতারি করব, সাহারি করব, আমরা সবাই তারাবি পড়ব, তার জন্য মৌতের স্বাদ গ্রহণ করা ওয়াজিব করে দিয়েছেন, আপনার কিনা জরুরি করে দিয়েছেন, একজন বলতে পারে যে এই জালসা শুনে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে, এই গ্যারান্টি আছে? তাহলে যেই বেটা বলে এখন কিসের নামাজ পড়বো, কমসে কম দুইটা বিটির বিয়ে দিয়ে তো পড়ব, এখনো বিয়ে আমার নামাজের বয়স হয় নাই, কমসে কম 40 বছর তো হোক তবেই দাড়ি রাখবো, যে বলে 40 বছর বয়স হলে দাড়ি রাখবো এর কথা মোতাবেক কথার পরিদক্ষতে বোঝা যায় যে আল্লাহকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে তুই 40 বছর বাজবে দিয়েছে নাকি, তাহলে যদি না দেয় কোন আশাতে বলো 40 বছর বয়স হলে আমি নামাজ পড়ব, বাটফাড়ি ছেড়ে দাও, নাবীর প্রেমিকের খাতাতে নাম তুলিয়ে দাও, বলুন ইনশাল্লাহ, আরো জোরে ইনশাল্লাহ, আমরা কেমন দিওয়ানা, আর আসলে নাবীর প্রেমিক কাদেরকে বলে একটুখানি দেখুন, আমি ওয়াজের দিকে যাই, আল্লাহ রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদিগো আমার রসুলে পাকের কেমন প্রেমিক ছিলেন দেখুন, রসুলে পাকের প্রেমিক সবাই, আমরা নিজেকে সবাই দাবি করি আমরা নবীর দিওয়ানা, কিন্তু কাজে কো দেখাতে পারে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদিগকে আখেরি জামানার পয়গম্বরে উম্মত করে ধরার বুকে পাঠিয়েছে, আব্বা জান আমার আমরা সবাই যদি একাকৃত হই, আর মাওলানা সাহেব যদি বলে এই আমাদের মধ্যে কে আছো এমন একজন ব্যক্তি যে নবীর প্রেমে হাত দুখান দিতে পারো, আমরা সবাই হাত তুলে দেখাতে পারি, আমরা হাত দিতে রাজি, আর যদি বলা হয় তোমাদের মধ্যে কে গরদান দিতে পারো, আমরা সবাই হাত তুলে বলে দেব আমরা গরদান দিতে পারি, প্রথমে যে আওয়াজটা ছিল সে আওয়াজ এসেছে, দরুদ সরে পাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি আমরা সকলে নবীর দিওয়ানা দাবি করে থাকি, আমরা সবাই বলি নবীর প্রেমে হাত দিয়ে দিতে রাজি, নবীর প্রেমে জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু বাবার আমরা নবীর মোহাব্বতে নামাজ পড়তে পারে না, আমরা নবীর মোহাব্বতে রোজা করতে পারে না, এর নাম নবীর দিওয়ানা না, এর নাম নবীর প্রেমিক না, আমরা কেমন নবীর প্রেমিক আর নবীর সাহাবারা
কেমন ভাবে প্রেমিক ছিলেন একটুখানি যদি লক্ষ্য করা যায় আমার রাসূল পাকের প্যারা সাহাবী যার নাম হলো হযরতে বেলাল যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেমিক কেমন ছিলেন এতটা মুহাব্বত করেছিলেন নবীকে এত ভালোবেসেছিলেন যে নবী মুহাব্বত করার জন্য দুই হাতের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে নবী মুহাব্বত করার জন্য হযরতে বেলাল পায়ের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে এই হযরতে বেলাল নবী মুহাব্বত করার কারণে বেলালের জিহ্বা কেটে নেই মিডিলে পেরেক মারা হয়েছে নবী মুহাব্বত করার কারণে হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে এই বেলাল নবী মুহাব্বত ছেড়ে দাও নবীর মুহাব্বত থেকে দূরত্ব হয়ে যাও নবীর মুহাব্বত ছেড়ে দাও আল্লাহর জিকির করা ছেড়ে দাও কলমা পড়া ছেড়ে দাও আমাদের দেব দেবীর নাম নিতে আরম্ভ করো আমাদের দেব দেবীর নাম নেওয়া শুরু করো বেলাল যদি নবী না ভুলো নবী নবী করা বন্ধ না করো ও গো বেলাল তোমাকে এত মার মারো এত সাজা দেওয়া দেবো এই বেলাল তোমাকে মারতে 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 চিন্তা মেরে ফেলে দেব তবুও তোমাকে নবীর নাম নিতে দেব না বেলাল একটা কথা বলেছিলেন ও গো আমার মালিক আমার নাম হলো বেলাল আমি যদি নবীর মুহাব্বতের নবী মুহাব্বতের কারণে নবীকে প্রেম করার কারণে আল্লাহর কলমা পড়ার কারণে বলে মেনে নেওয়ার কারণে আমি বেলাল যদি আমাকে নিজের জান দিতে হয় আমার নাম বেলাল আমি নবী মুহাব্বতের খাতিরে আমি বেলাল নিজের জীবন দিতে রাজি কিন্তু আমি বেলাল নবী ভুলতে রাজি না জোরে বলবেন না বেলালের মর্মান্তিক ঘটনার দিকে যদি নিয়ে যায় তবে বুঝতে পারবেন যে নবীর প্রেমিক কাদের বলে এ বেলাল ছিলেন একটা কালো গোলাম কার গোলাম উমাইয়ার গোলাম উমাইয়া বিন খালফ ই ছিল আমার নবী পাকের দুশমন আর বেলাল হলো আমার মুস্তাফার গোলাম জোরে বলো এই কোনদিন ফিসে আর আগুনের সংকেত হতে পারে ফেসে বুঝেন না ফেসে পাটখুটি বুঝেন পাটখুটি পাটখুটি যে ফেসে হয় ওগুলো দেখেছেন না ওই ফেসা ফেসে হ্যাঁ ওই ফেসা যদি আগুনের কাছে নিয়ে যাওয়া যায় তো আগুন লাগবে কি লাগবে না তো ঠিক ওই রকমই ফেসা আর আগুন যেমন নবী আর উমাইয়া তেমন আব্বাজি আমার লক্ষ্য সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে নিজের মতামত জানাবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এসএম ডিজিটাল সাউন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করুন ধন্যবাদ।